হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আজকের ইউটিউব সেশনে। আজকের এই ভিডিওটি হচ্ছে ইংলিশ পেডাগজির শেষ ভিডিও, এবং এই আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সেটা নিয়ে আলোচনা করব বিশদভাবে। তো এর আগে অলরেডি আমরা চারটি ইংলিশের ভিডিও সিরিজের, অর্থাৎ ইংলিশ পেডাগজির চারটি ভিডিও অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, ইম্পর্টেন্ট টপিকের উপর বিশদভাবে ডিসকাস করে নিয়েছি। যদি আপনি দেখতে চান তাহলে উপরের এই দেওয়া লিঙ্কটিতে আপনি ক্লিক করতে পারবেন এবং সেখানে আগের ভিডিওগুলো দেখতে পারবেন। তো আর বেশি দিন নয়, আসাম এলপি এবং ইউপি টেট 2021 অনুষ্ঠিত হবে। তো আই হোপ কি আপনার প্রিপারেশন খুব চাঙ্গা চলছে। তো আমি কিছু নেক্সট ভিডিও থেকে আস্তে আস্তে কিছু এমসিকিউ আরও বেশি দেওয়ার চেষ্টা করব সিডিপি এবং ইংলিশে। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো অ্যাপ্রোচেস, প্রথমে আমরা পড়ব অ্যাপ্রোচেস। তো অ্যাপ্রোচেস কী? অ্যাপ্রোচেস অর্থ হচ্ছে পথ বা রাস্তা। সেটা তো যেমন একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন আপনাকে কলকাতা যাবেন আপনি। তো কলকাতা যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, যেমন বাই এয়ার আছে, বাই রোড আছে, বাই শিপ আছে, বা বাই ট্রেন আছে। তো কোনটি, মানে চারটি রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন, কিন্তু কোনটি রাস্তা পারফেক্ট হবে, কোনটি রাস্তা ভালো হবে সেটা অন্য ব্যাপার, কিন্তু রাস্তা চারটি আছে। ঠিক তদ্রূপভাবে অ্যাপ্রোচ, মানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখানোরও অ্যাপ্রোচেস অনেকগুলো আছে। যেমন এখানে আমরা মাত্র পাঁচটি অ্যাপ্রোচেস পড়ব যেগুলো ইম্পর্ট্যান্ট, বাকিগুলো পড়ব না। তো যেমন একটি আছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, এরপর আছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ, এরপর আছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, এরপর আছে ন্যাচুরাল অ্যাপ্রোচ, এরপর আছে টোটাল ফিজিক্যাল রেসপন্স। তো এই অনেকগুলো রাস্তা আছে। তো এই রাস্তাগুলো, মানে এই অ্যাপ্রোচেসগুলো ইংলিশ শিকার মানে পন্থা, অর্থাৎ উপায় বা রাস্তা, যেগুলো দিয়ে আমরা ইউজ করে আমরা ইংরেজি শিক্ষা দিতে পারবো বা ইংরেজি শিখতে পারবো। তো কোনটি রাস্তা ভালো হবে, কোনটি রাস্তা খারাপ হবে সেটা মানে ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে ইংরেজি শিকার অ্যাপ্রোচেস, আমরা সেটা নিয়ে আলোচনা করবো, অর্থাৎ অ্যাপ্রোচেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো প্রত্যেকটি অ্যাপ্রোচ, প্রত্যেকটি রাস্তা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটি মানে একটি যেমন স্ট্রাকচার নিয়ে আলোচনা করে, সেগুলো নিয়ে আমরা এখন বিশদভাবে আলোচনা করব। যেমন প্রথমটি হচ্ছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। তো অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ, তো মানে ল্যাঙ্গুয়েজ শেখা হয় ইংরেজি শেখানোর, মানে এই অ্যাপ্রোচের দ্বারা যে বলা হয় যে গ্রামাটিক্যাল রুলস, অর্থাৎ গ্রামারের রুলগুলো যেগুলো আছে, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, বা আরও আছে ডিটারমিনান্টস থেকে শুরু করে, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে, মানে পুরো ইংলিশ ভাষার মানে স্ট্রাকচার নিয়ে সেগুলো আমরা আমাদেরকে ইংলিশ শেখা সেটার কথা বলে এই অ্যাপ্রোচ, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। আমাদেরকে মাস্টারি অফ স্ট্রাকচার, অর্থাৎ ইংলিশের যে স্ট্রাকচার আছে, ভোকাবুলারি, মানে ইংলিশের যে, যেমন ইংলিশ শেখার যে এসবিও, এটা হচ্ছে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার, তো সেটা প্লাস যেমন প্রিপোজিশন থেকে শুরু করে, নেরেশন থেকে শুরু করে, মানে মডিফায়ার বা মডাল ভার্ব থেকে শুরু করে, এই সমস্ত জিনিস, বা পার্টস অফ স্পিচ থেকে শুরু করে, এই সমস্ত জিনিস আমরা শিখে আমরা ভাষা শিখব অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে বলা হচ্ছে যে মাস্টারি অফ স্ট্রাকচার অর প্যাটার্ন, ইংলিশের প্যাটার্ন এবং স্ট্রাকচারগুলো আমরা শিখে ইংরেজি শিখব। এবং এখানে ওয়ার্ড অর্ডার শিখব, ওয়ার্ড অর্ডার কীভাবে ওয়ার্ড বসাতে হয়, ওয়ার্ড অর্ডার বসাতে হয় কীভাবে, সাবজেক্টের পর ভার্ব বসাতে হয়, সেন্টেন্স কনস্ট্রাকশন, এরপর কীভাবে ইনফ্লেক্টেড ফর্ম বসাতে হয়, মানে যখন পাস্ট টেন্স হবে তখন সেটার পাস্ট ভার্বেরও পাস্ট টেন্স লাগবে। তো এই জিনিসগুলো মানে ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ। বা স্ট্রাকচারাল ওয়ার্ডস যেগুলো আছে, ওয়ার্ডস কীভাবে বসাতে হবে, বা ওয়ার্ডসের সিলেবল, সবগুলো মানে আলাদা আলাদা করে বসাতে হবে। এবং এই মানে অ্যাপ্রোচে ভোকাবুলারি মেমোরাইজিংয়ের উপর জোর দেওয়া হয়নি, অর্থাৎ ভোকাবুলারি, অর্থাৎ ওয়ার্ড মেমোরাইজ করে আমরা ইংরেজি শিখব সেটার উপর একটু জোর দেওয়া হয়নি। তো এই হলো প্রথম অ্যাপ্রোচ, অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, যেখানে স্ট্রাকচার, ইংলিশের স্ট্রাকচারের উপর জোর দেওয়া হয়েছে, ইংলিশের স্ট্রাকচার শিখে আমাদেরকে ইংরেজি ভাষা শিখতে হবে।
নেক্সট অ্যাপ্রোচ হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি নামেই বুঝতে পারছেন যে এই অ্যাপ্রোচে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ আমরা গ্রামাটিক্যাল রুলস সেগুলো শিখব না, গ্রামাটিক্যাল রুলস বা প্রিন্সিপল অফ গ্রামার সেগুলো না শিখে আমরা কী করব, আমরা মানে সিচুয়েশনের ফেস করে মানে ইংলিশ শিখব আমরা থ্রু সিচুয়েশনস, অর্থাৎ কোন সিচুয়েশনে পড়লে কোন ভাষা শিখতে হয়, মানে কোন ওয়ার্ড ইউজ করতে হবে, কোন সিচুয়েশনে পড়লে আমরা কোন মানে ফ্রেজ বলতে হবে, কোন এক্সপ্রেশনে বলতে হবে, সেটার কথা বলে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা আগেরটিতে পেয়েছিলাম যে ইংরেজি ভাষা শিখতে হলে স্ট্রাকচার শিখে আমরা ইংরেজি শিখব, কিন্তু এই অ্যাপ্রোচে বলা হচ্ছে যে আমাদেরকে ইংরেজি যদি শিখতে হয় তাহলে একটি সিচুয়েশনে পড়ে সেই সিচুয়েশনের অনুযায়ী আমাদেরকে সেই পার্টিকুলার ফ্রেজ বা এক্সপ্রেশন বা ভোকাবুলারি সেগুলো শেখার জন্য এই অ্যাপ্রোচ বলছে। কারণ এই অ্যাকর্ডিং টু দিস মানে অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বেস্ট ইন সিচুয়েশন, যখন আমরা একটি সিচুয়েশনে পড়ব তখনই আমরা ল্যাঙ্গুয়েজ একটি শিখতে পারবো খুব বেশি ভালো করে। এরপরের যে অ্যাপ্রোচ হচ্ছে এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের মানে মানে ল্যাঙ্গুয়েজ শিক্ষা কমিউনিকেটিভ কম্পিটেন্স, অর্থাৎ দক্ষতা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক ধরনের স্কিল বা দক্ষতা, এবং ল্যাঙ্গুয়েজ আমরা শিখব কম্পিটেন্সের দ্বারা। আমাদের টার্গেট হতে হবে যে ল্যাঙ্গুয়েজ শিখব, এবং সেই ল্যাঙ্গুয়েজ কীভাবে শিখব, ইনভলভ রিয়েল লাইফ কমিউনিকেশন অ্যান্ড ক্যারি আউট মিনিংফুল টাস্ক, অর্থাৎ আমরা কথা বলে শিখব। ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্স সেটা হতে হবে, অর্থাৎ আমাদেরকে কমিউনিকেটিভ কম্পিটেন্স হতে হবে। আমাদেরকে গ্রামাটিক্যাল রুলস সেগুলো না শিখে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ইংরেজি যদি শিখতে হয় তাহলে ইংলিশ ভাষা আমাদেরকে প্র্যাকটিস করে 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 আস্তে আস্তে শিখতে হবে। আমাদেরকে গ্রামাটিক্যাল রুলস সেগুলোতে জোর না দিয়ে আমাদেরকে কমিউনিকেটিভ কম্পিটেন্স সেটাতে জোর দিতে হবে। কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ ভাষা প্রকাশ করার যে দক্ষতা, অর্থাৎ ইংরেজি যদি শিখতে হয় তাহলে আমাদেরকে ইংরেজি ভুল করেও মানে বারবার ভুল হলেও নেক্সট টাইম আমাদেরকে শুদ্ধ করে এরকমভাবে বারবার করতে করতে আমাদের আস্তে আস্তে আয়ত্তে আসে যাবে ইংলিশ। তো সেইভাবে শিখতে হবে আমাদেরকে, অর্থাৎ আমরা যদি শুধু গ্রামাটিক্যাল রুলস স্ট্রাকচার শিখে নেই তাহলে কিন্তু হবে না। অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ যে আমাদেরকে ইংরেজি শিখতে হলে কমিউনিকেট করতে হবে, অর্থাৎ মানুষের সাথে ট্রাই করতে হবে অ্যাটলিস্ট, দেন ইংলিশ মানে ইংলিশ ভাষায় ট্রাই করতে হবে। তো প্রথমে আমাদের ভুল হবে, তো সেই ভুল আমরা আস্তে আস্তে রেক্টিফাই করে সংশোধন করে আস্তে আস্তে সেই এরপর আমরা আস্তে আস্তে কম্পিটেন্স লাভ করব, অর্থাৎ দক্ষতা অর্জন করব। তো এই অ্যাপ্রোচের কিছু বৈশিষ্ট্য আছে যে ইট ইজ বেসড অন প্র্যাকটিক্যাল ইউটিলিটি অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই অ্যাপ্রোচের অর্থে অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ইউটিলিটি, আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখবো যখন তখন আমাদেরকে সেই ল্যাঙ্গুয়েজটা কোনো কোথাও মানে প্র্যাকটিক্যালি ইউজ করে শিখতে হবে। আমাদেরকে শুধু গ্রামাটিক্যাল রুলস শিখে ফলো করে লাভ নেই, আমাদেরকে সেই ভাষাটা শিখতে হলে আমাদেরকে সেটা প্র্যাকটিক্যালি ইউজ করে শিখতে হবে, রিয়েল লাইফ সিচুয়েশনে আমাদেরকে ইউজ করে শিখতে হবে। নেক্সট পয়েন্ট বলছে যে ইট স্ট্রেসেস দ্য নিড অফ দ্য ফাংশনাল ভ্যালু অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের যে ফাংশনাল ভ্যালু অর্থাৎ মানে কার্যকারী যে ভ্যালু, অর্থাৎ আমাদেরকে ইউজ করতে হবে, তখন মানে তখন আমরা একটি ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে পারবো। তো ইট ফোকাসেস অন ল্যাঙ্গুয়েজ এজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে মিডিয়াম অফ কমিউনিকেশন হিসাবে মানে ফোকাস করে, অর্থাৎ আমাদেরকে সেই ভাষাটা ইউজ করতে হবে, কমিউনিকেট করে করে আস্তে আস্তে সেটা ভাষা আমাদের আয়ত্তে আনতে হবে। এরপর হচ্ছে ইট ইন্টিগ্রেটস দ্য ফোর স্কিল, অর্থাৎ LSRW এই চারটি স্কিল ইন্টিগ্রেট করে একসাথে করে, অর্থাৎ আমাদেরকে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং একসাথে করে মানে ইন্টিগ্রেট করে একটার সাথে আরেকটা জোর দিয়ে আমাদেরকে শিখতে হবে। এরপর হচ্ছে দিস অ্যাপ্রোচ ইজ স্টুডেন্ট ওরিয়েন্টেড অ্যান্ড স্টুডেন্ট সেন্টার্ড, এটা মনে রাখতে হবে যে এই অ্যাপ্রোচ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড এবং স্টুডেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ শিশুকেন্দ্রিক। কারণ এই মানে অ্যাপ্রোচ শিশুদেরকে অর্থাৎ ছাত্রদেরকে মানে ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করার উপর মানে বেশি স্ট্রেস দেয়, জোর দেয়, তো সেই জন্য এটাকে স্টুডেন্ট সেন্টার্ড বলা হয় থাকে।
এরপর হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ, এটি হচ্ছে কমপ্লিটলি আলাদা একটি অ্যাপ্রোচ। তো এই মানে এই অ্যাপ্রোচের মতে যে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আমাদেরকে এক্সপোজার, থ্রু এক্সপোজার, অর্থাৎ যেরকম আমরা মাদার টাং শিখি অর্থাৎ L1 শিখি, একদম মানে সাবকনশিয়াস ওয়েতে একদম বিন্দাস ফ্রিলি আমরা শিখি আমাদের মাদার টাং, কেউ আমাকে আমাদেরকে পুশ করে না বা আমাদেরকে স্কুলে যেতে হয় না এরকম। তো এই ন্যাচারাল অ্যাপ্রোচ হচ্ছে এরকমই একটু যে আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাজ ইফ আমরা অ্যাকোয়ার করব। তো এই অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ L2 আমরাও সেম মাদার টাঙ্গের মতো সেটাও আমরা শিখব, অর্থাৎ আমাদেরকে ইংলিশ ভাষা বেশি ইউজ করতে হবে, মানুষের কথা শুনতে হবে, ইংলিশ শুনতে হবে। তো এই ভাষায় মানে অ্যাপ্রোচের মধ্যে আমাদেরকে গ্রামারে একটুও জোর দিতে হবে না, অর্থাৎ আমরা গ্রামারে জোর দিতে পারবো না। ইনস্টেড এর বিপরীতে কী করতে হবে, আমাদেরকে একদম স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট মানে ছাত্রদেরকে একদম বিন্দাস সেটা মানে আস্তে আস্তে সে তার স্পেস অনুযায়ী সেটা শিখতে হবে ইংলিশকে, এবং ফোর্স ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন অর্থাৎ বাচ্চাদেরকে গ্রামার রুল বা ভোকাবুলারি সেগুলো বারবার ড্রিলিং করে না শিখে মানে না জোর দেওয়ার জন্য বলা হচ্ছে এই অ্যাপ্রোচে। এবং এখানে টিচাররা কী করবেন এই অ্যাপ্রোচে, টিচাররা ছাত্রদের কোনো ভুল হলে সেটা সংশোধন করার কোনো ট্রাই করবেন না, কারণ এই অ্যাপ্রোচের মধ্যে বাচ্চারা একদম ন্যাচারাল ওয়েতে যেরকম একদম ন্যাচারাল স্বাভাবিকভাবে যেরকম তারা মাদার টাং শিখে বাচ্চারা আমরা শিখেছিলাম, সে ঠিক তদ্রূপভাবে আমরা L2 অর্থাৎ ইংলিশও সেকেন্ড ল্যাঙ্গুয়েজও আমরা তদ্রূপভাবে ন্যাচারাল ওয়েতে শিখব। এখানে টিচাররা কোনো ফোর্স করতে পারবেন না যদি কারোর কোনো ভুল হয়ে যায়, কারণ এই অ্যাপ্রোচের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে একদম মানে স্ট্রেস ফ্রি বা অ্যাংজাইটি এই এনভায়রনমেন্টে ওদেরকে ল্যাঙ্গুয়েজ শেখার এনকারেজমেন্ট করতে হবে। এরপর হচ্ছে টোটাল ফিজিক্যাল রেসপন্স অর্থাৎ TPR, এটি একটু অন্যরকম। এখানে কী করা হচ্ছে, এখানে মানে ল্যাঙ্গুয়েজ এই অ্যাপ্রোচের মতে ল্যাঙ্গুয়েজ শেখা হবে উইথ ফিজিক্যাল মুভমেন্টস, মানে ল্যাঙ্গুয়েজ উইথ ফিজিক্যাল মুভমেন্ট, অর্থাৎ আমরা প্রথমে কিছু ল্যাঙ্গুয়েজে মুখে কিছু বলবো, এরপর সেটা করে দেখাবো, অর্থাৎ মুখে কিছু করার সাথে বলার সাথে সাথে সেটা যখন আমরা মুভমেন্ট করব, অর্থাৎ যেমন ওপেন দ্য ডোর, আমরা বললাম ওপেন দ্য ডোর, এরপর আমরা দরজাটা খুললাম, তখন সেটা দেখে দেখে বাচ্চারা কী করবে সেই মানে ওরা সেই তদ্রূপভাবে অনুরূপভাবে ওরা কপি করে সেটাও দেখে তারা শিখবে। অর্থাৎ এখানে আমাদের মুখের মানে অরেল যে অরেল কম্প্রিহেনশন আছে, অর্থাৎ আমরা প্রথমে মুখে বলবো, এরপর আমরা ফিজিক্যালি সেটা করে এরকমভাবে আমরা সেটা করে শিখবো। অর্থাৎ যেমন ওপেন দ্য ডোর বা সিট ডাউন, প্রথমে আমরা বলবো সিট ডাউন, এরপর আমরা বসে যাব, এরপর বাচ্চাটা শিখবে যে সিট ডাউন মানে বসা। তো এরকমভাবে এই মানে অ্যাপ্রোচের মতে যে ল্যাঙ্গুয়েজ শেখা যাবে। কিন্তু এই মানে এই অ্যাপ্রোচটা অনেক ক্রিটিসাইজ হয়েছে, কারণ অনেক ভাষা অনেক এক্সপ্রেশন যেগুলো দেখানো যায় না, ফিজিক্যাল রেসপন্স নেই যেখানে, তো সেখানে কিন্তু ইংরেজি ভাষা শেখার সময় প্রবলেম হয় যায়। তো আপনাকে বাস মনে রাখতে হবে যে টোটাল ফিজিক্যাল রেসপন্স বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কোথায় কী কী টার্মস ইউজ হয়, কী টার্মস যেগুলো সেগুলো আপনাকে মনে রাখতে হবে এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে দাগ দিয়েছি যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হচ্ছে সবচেয়ে বেস্ট নোন কারেন্ট অ্যাপ্রোচ, মানে বর্তমানে সবচেয়ে ফেমাস অ্যাপ্রোচ হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ এই অ্যাপ্রোচটি সবচেয়ে মানে ওয়েল নোন অ্যান্ড ওয়াইডলি ইউজড এই অ্যাপ্রোচ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এটাকে আরেকটিও বলা হয় CLT অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, তো সেটাকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংও বলা হয়, যেটা আমরা মেথডেও ইউজ করতে পারি, অ্যাপ্রোচও ইউজ করতে পারি কমিউনিকেটিভ অ্যাপ্রোচটি। তো অ্যাকচুয়ালি মেথড অ্যাপ্রোচ ততটুকু ডিফারেন্স নেই, মানে ব্রডার সেন্সে নেই, কিন্তু নেরোয়ার সেন্সে আছে। কিন্তু তো মেথড হচ্ছে অ্যাকচুয়ালি পদ্ধতি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শেখার পদ্ধতি। যেমন এখন আমরা পড়বো গ্রামার ট্রান্সলেশন মেথড, মেথডের সবচেয়ে মানে পুরানা মেথড হচ্ছে ট্রেডিশনাল মেথড হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তো মেথডের মানে হচ্ছে ওয়ে অফ টিচিং, কীভাবে পড়াবে, আর অ্যাপ্রোচ ছিল মানে পথ রাস্তাটা। তো ব্রডার সেন্সে উভয়ই সমান কিন্তু, বাট নেরোয়ার সেন্সে অনেক ডিফারেন্স আছে, তো আমরা নেরোয়ার সেন্সে পড়বো। তো মেথড অর্থ হচ্ছে ওয়ে অফ টিচিং, কীভাবে পড়াবে, অর্থাৎ ইংরেজি ভাষা কীভাবে শেখা বাচ্চাদেরকে শেখানো হবে সেটা কীভাবে পড়ানো যাবে সেটার উপর বেস করে মেথড।
তো এটা বেসড অন সিস্টেমেটিক প্রিন্সিপালস অ্যান্ড প্রসিডিওর, তো মেথড কিছু প্রিন্সিপাল এবং প্রসিডিওর উপর বেস করে। যেমন আমরা কিছু মেথড ইম্পর্টেন্ট মেথড, প্রথমটি হচ্ছে জিটিএম, অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথড, যাকে জিটিএম বলা হয়। জিটিএম হচ্ছে সবচেয়ে ট্রেডিশনাল মেথড, এটাকেও ক্লাসিক্যাল মেথডও বলে অভিহিত করা হয়। সবচেয়ে ট্রেডিশনাল, সবচেয়ে ক্লাসিক্যাল মেথড হচ্ছে জিটিএম। যখন ব্রিটিশ সরকার ভারতে, মানে ব্রিটিশরা ভারতে এসেছিল এবং ভারতে প্রথম মানে ইংলিশ ভাষা প্রবর্তন হয় 1835, ব্রিটিশরা এসেছিলো 1600। তো এর অনেক পরে ব্রিটিশরা যখন ইংরেজি মানে প্রচলন করেছিল ভারতে 1835, তখন ওরা আমাদেরকে এই মেথড ইউজ করে পড়িয়েছিল। তারা কী করেছিল, আমাদেরকে ট্রান্সলেট করে, প্রথমে আমাদের মাতৃভাষা মানে তখন তো হিন্দি ছিল মেনল্যান্ডের, তো মেনল্যান্ড হিন্দি ছিল, অর্থাৎ তারা ইংরেজি ভাষাকে হিন্দিতে ট্রান্সফর্ম করে, গ্রামারের যত রুলস আছে সেগুলো হিন্দিতে ট্রান্সফর্ম করে, ট্রান্সলেট করে আমাদেরকে, অর্থাৎ ভারতীয়দেরকে মেমোরাইজ করাতো। গ্রামারের রুল বা ভোকাবুলারি যেগুলো আছে, ওয়ার্ড মিনিং যেগুলো আছে, সেগুলো আমাদেরকে মানে ভারতীয়দেরকে এই মেথডে এটা করা হয় যে গ্রামারের রুলগুলো এবং ভোকাবুলারিগুলো ট্রান্সলেট করে নিজের মাতৃভাষায় পরিণত করে মানুষদেরকে শেখানো হয়। এটি হচ্ছে এই অ্যাপ্রোচের প্রসেস। এবং এই অ্যাপ্রোচে কী করা হয়, কোনো ফোকাস স্পিকিং, অর্থাৎ কথা বলার কোনো স্কোপই নেই এবং লিসেনিংয়ের স্কোপই নেই, শুধু মুখস্থ করা, গ্রামার রুল মুখস্থ করা, সেটার উপরে বেশি জোর দেওয়া হয়। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের উপর কোনো জোর দেওয়া হয় না, অর্থাৎ ভাষা, ইংরেজি ভাষা শেখার উপর কোনো জোর দেওয়া হয় না, বলার উপর কোনো জোর দেওয়া হয় না, শুধুমাত্র তোমাকে ড্রিলিং করতে হয়, অর্থাৎ গ্রামার রুল ভোকাবুলারি সেগুলো মুখস্থ করতে হয়। তো এটা একটি জিনিস মনে রাখবে যে ড্রিলিং এই মানে মেথডের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ ড্রিল করা। ড্রিল বলতে কি, তা বলতে কি, যেমন কোনো একটি রুলস বারবার ছাত্রদেরকে মনে করানো, যেমন বাচ্চাদেরকে আমরা যেমন করাই, সেটা হচ্ছে ড্রিলিং। তো এই এই কিছু ফিচার্স আমরা পড়বো। প্রথম ফিচার হচ্ছে এই ভাষা মানে অ্যাপ্রোচে মেথডে মাদার টাং বেশি ইউজ করা হয়, অর্থাৎ এই অ্যাপ্রোচে মাদার টাং, মাতৃভাষা খুব বেশি ইউজ করা হয়, কারণ মাতৃভাষার মানে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে ইংলিশ, মানে যে ভাষা আমরা পড়বো সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, তো টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে ইংলিশ। তো ইংলিশ ভাষার রুলস যেগুলো আমরা কী করি, মাদার টাঙ্গে এই ভাষায় মানে এই অ্যাপ্রোচে ট্রান্সলেট করে, ভোকাবুলারি ট্রান্সলেট করে মানুষদের, ছাত্রদেরকে শেখানো হয়। তো এই, অর্থাৎ এই ভাষায় মাদার টাঙ্গের ইউজ খুব বেশি হয়। এরপর আরেকটি ফিচার্স হলো এই ভাষায় ট্রান্সলেশন করা হয়, অর্থাৎ মাদার টাঙ্গে খুব বেশি ট্রান্সলেট করে দেওয়া হয় ইংরেজি ভাষায়, অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজের গ্রামার রুলসগুলো। এরপর হচ্ছে রুলস অফ গ্রামারগুলো কী করা হয়, ট্রান্সলেশন এবং রুলস অফ গ্রামারগুলো খুব ফোকাস করা হয়, অর্থাৎ কী গ্রামার রুলস আছে সেগুলো ইংলিশ থেকে ট্রান্সলেট করে, যে মাতৃভাষা আছে সেটাতে ট্রান্সলেট করে দেওয়া হয়। এরপর হচ্ছে মানে নো সিস্টেমেটিক অ্যাটেনশন, অর্থাৎ কোনো অ্যাটেনশনই দেওয়া হয় না, মনোযোগ দেওয়া হয় না স্পিকিং এবং লিসেনিংয়ের উপর, কোনো মনোযোগ দেওয়া হয় না, শুধুমাত্র মানে মুখস্থবিদ্যায় ক্র্যামিং বা ড্রিলিং সেটাতে জোর দেওয়া হয়। তো এটা মনে রাখতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজ লার্নার্স আর প্যাসিভ, এটা মনে রাখতে হবে যে এই ভাষায় ল্যাঙ্গুয়েজ লার্নার যারা শিখবে ভাষা, ওরা খুব বেশি প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ নয়, ওরা জাস্ট শুনবে, রিসিভ করবে ইনফরমেশন, অর্থাৎ যেগুলো রুল বলা হয় ওরা জাস্ট রিসিভ করবে। এবং ইট ইজ এ টিচার সেন্টার্ড মডেল, এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটি টিচার সেন্টার্ড মডেল, অর্থাৎ স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট সেন্টার নয়, ছাত্রকেন্দ্রিক নয়, এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষকরাই শিখাবেন, ছাত্রদেরকে ড্রিলিং করাবেন, ছাত্ররা জাস্ট শিখবে, ওদের কোনো ইন্ডিপেন্ডেন্স নেই, ফ্রিডম নেই। এরপর হচ্ছে গ্রামার ইজ টট বাই ডিডাকটিভ মেথড, তো গ্রামার শেখানো হয় ডিডাকটিভ মেথডের উপর। তো দুইটি মেথড আছে, ইন্ডাকটিভ মেথড এবং ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড অ্যান্ড ডিডাকটিভ মেথড। তো ইন্ডাকটিভ মেথড হচ্ছে যখন আমরা মানে একটি গ্রামারের এক্সাম্পল, যেমন হি কিল্ড এ টাইগার, যেমন আছে এই এখানে আমরা বললাম যে এটা হচ্ছে সাবজেক্ট, কিল্ড হচ্ছে ভার্ব, এ টাইগার হচ্ছে অবজেক্ট, তো এসবিও, তো এই হলো ইংলিশের মানে স্ট্রাকচার, মানে সেন্টেন্স স্ট্রাকচার। যখন প্রথমে আমরা একটি এক্সাম্পল ব্যবহার করলাম, অর্থাৎ স্পেসিফিক থেকে জেনারেলে গেলাম, প্রথমে আমরা একটি এক্সাম্পল ব্যবহার করলাম যে হি কিল্ড এ টাইগার, সেই সেন্টেন্সটা আমরা বললাম যে হি এখানে
সাবজেক্ট, কিল্ড এখানে ভার্ব, এটাইগার হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ইংরেজি ভাষা, ইংরেজি সেন্টেন্স ইউজ করতে হলে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, অর্থাৎ এসবিও। এখানে আমি করলাম কি, এখানে আমি স্পেসিফিক, প্রথমে একটি স্পেসিফিক সেন্টেন্স নিয়ে এরপর জেনারেল রুল বললাম, অর্থাৎ ইংলিশের সেন্টেন্স কীভাবে বানাতে হয়, তৈরি করতে হয় সেটা বললাম। অর্থাৎ যখন আপনি স্পেসিফিক থেকে জেনারেলে যাবেন তখন সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড, কিন্তু যখন এর উল্টো করবেন আপনি, যখন জেনারেল থেকে স্পেসিফিক যাবেন তখন হচ্ছে সেটা ডিডাকটিভ মেথড। এটা মনে রাখতে হবে, ডিডাকটিভ মেথড। যেমন আমরা বললাম ইংলিশের সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য এস বিও এই এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। এরপর আমরা কী করলাম, এরপর একটা এক্সাম্পল দিলাম, যেমন এখানে হি কিল্ড এ টাইগার, তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, কিল হচ্ছে ভার্ব, এটাইগার হচ্ছে অবজেক্ট। যখন আমরা গ্রামার রুলস থেকে গেলাম, যে গ্রামার রুলস থেকে বললাম যে এই হচ্ছে গ্রামার রুলস এবং এর একটি এক্সাম্পল দিলাম হি কিল্ড এ টাইগার, তখন আমরা জেনারেল থেকে স্পেসিফিকে গেলাম, তখন সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড। এটা মনে রাখতে হবে, ডিডাকটিভ মেথড এবং ইন্ডাকটিভ মেথড। এরপর লাস্ট পয়েন্টটি হচ্ছে লিটিল অর নো অ্যাটেনশন গেট পেড টু প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনে এর কোনো ইম্পর্টেন্সই দেওয়া হয় না এই মেথডে, অর্থাৎ জিটিএম মেথডে কোনো ইম্পর্টেন্সই দেওয়া হয় না। এরপরের মেথডটি হচ্ছে দ্য ডাইরেক্ট মেথড, অর্থাৎ নামেই বোঝা যাচ্ছে যে মেথডটি হবে ডাইরেক্ট একদম। তো এই মেথড কিন্তু আগের যে মেথড ছিল জিটিএম সেটা থেকে কমপ্লিটলি মানে উল্টো, মানে একদম সাডেন চেঞ্জ। অর্থাৎ এই মেথডে কী হয়, মানে ইংরেজি গ্রামার ট্রান্সলেশন করে মুখস্থ করানো হয় না, গ্রামারে জুড়ি দেওয়া হয় না। এখানে কী করা হয়, অ্যাভয়েডেন্স দ্য ইউজ অফ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ L1, আমাদের যে L1 আছে সেটার উপর কোনো জোর দেওয়া হয় না এবং ট্রান্সলেশন ব্যবহার করা হয় না, ট্রান্সলেট করা হয় না, কারণ এই মেথডে ডাইরেক্টলি ইংলিশ, ইংরেজ যদি আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের এখান তো আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ কী, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো ইংলিশে ইংলিশে কথা বলা হয়, ইংলিশে সব কিছু করা হয়, রুলস ইংলিশে, গ্রাম সব কিছু ইংলিশে বলা হয়, এখানে কোনো ট্রান্সলেশন করা হয় না, গ্রামাটিক্যাল রুলস বলা হয় না। একজন স্টুডেন্ট কীভাবে এই মেথডে শিখবে, একজন স্টুডেন্ট অটোমেটিক্যালি এই ভাষায় কথা বলে বলে, ভুলে শুদ্ধে কথা বলে বলে আস্তে আস্তে এই ভাষাটি শিখবে। তো এই ভাষার কিছু মানে ফিচার্স আছে, মানে সুবিধা, যেমন ডু নট স্ট্রেস অন রিজিড গ্রামার, গ্রামার রুলে কোনো স্ট্রেস দেওয়া হয় না, জোর দেওয়া হয় না, কিন্তু ইনডাইরেক্টলি থ্রু ইনস্ট্রাকশন, অর্থাৎ মানে ইন্ডাকশনের মাধ্যমে এই ভাষা মানে ইংরেজি গ্রামার রুলসগুলো শেখানো হয়। অর্থাৎ স্টুডেন্টরা অটোমেটিক্যালি মানে কিছু কথা বলে বলে বা কোনো সেন্টেন্স বলে বলে টিচাররা যখন বললো কিছু তখন শুনে শুনে সেগুলো থেকে অটোমেটিক গ্রামার রুলস তারা অটোমেটিক্যালি বুঝে ফেলে, অ্যাকোয়ার করে ফেলে, কিন্তু এখানে টিচাররা কোনো গ্রামার রুলস বা রিজিড কোনো গ্রামার রুলস এরকমভাবে কোনো কিছু বলেন না, অটোমেটিক্যালি তারা কী করেন, কনভারসেশন করে করে আস্তে আস্তে শিখে ফেলেন। এবং এই ল্যাঙ্গুয়েজে, এই মানে অ্যাপ্রোচে বাই প্র্যাকটিসিং দ্য ল্যাঙ্গুয়েজ, মানে গ্রামার রুলস তারা কীভাবে শিখে, সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করে, অর্থাৎ কমিউনিকেট করে করে ওরা কী করে গ্রামার রুলসগুলো শিখে। অর্থাৎ টিচার্স প্রথমে ওদেরকে গ্রামার রুলস শেখান না, আগের মতো জিটিএম এর মতো ওদেরকে গ্রামার রুলস শেখান না, ট্রান্সলেট করেন না, L1 ইউজই করেন না এই ভাষা মানে অ্যাপ্রোচে, এটা মনে রাখতে হবে। এবং এই মেথডে অর্থাৎ টিচাররা কী করেন, ছাত্রদেরকে অনেক স্কোপ দেন যে ওরা কমিউনিকেট করার জন্য, এবং ছাত্ররা যখন কমিউনিকেট করে তখন আস্তে আস্তে তারা বলে শুদ্ধে কমিউনিকেট করে আস্তে আস্তে গ্রামার রুলসগুলো শিখে ফেলে এবং কমিউনিকেশনও তারা ফ্লুয়েন্টলি করতে পারে। ইট ইম্প্রুভস প্রোনাউন্সিয়েশন, এই মানে অ্যাপ্রোচে কী করে হয়, প্রোনাউন্সিয়েশনটা ছাত্রদের ইম্প্রুভ হয়, ভালো হয়। এরপর হচ্ছে সাফিসিয়েন্ট স্ট্রেস অন লিসেনিং অ্যান্ড স্পিকিং, এর আগেরটিতে জিটিএমে কী ছিল, কোনো স্ট্রেস দেওয়া হতো না, জোর দেওয়া হতো না লিসেনিং স্পিকিংয়ে, কিন্তু ডাইরেক্ট মেথডে পুরোপুরি জোর দেওয়া হয়, কারণ ডাইরেক্ট মেথড নামই বোঝা যাচ্ছে যে ডাইরেক্ট মেথড, অর্থাৎ এই মেথডে ডাইরেক্টলি ইংলিশ শিখে দেওয়া হয়, অর্থাৎ আমাদের মাতৃভাষা বা অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করা হয় না। এরপর হচ্ছে অনলি দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, এটা ভালো করে মনে রাখতে হবে যে শুধুমাত্র টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজই মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজই ইউজ করা হয় ক্লাসরুমে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। ইট দিস মেথড ইম্প্রুভস আন্ডারস্ট্যান্ডিং
এই মেথড ছাত্রদের আন্ডারস্ট্যান্ডিং বা ফ্লুয়েন্সি, ইংলিশে কথা বলার কমিউনিকেটিভ কম্পিটেন্স সেটা বৃদ্ধি করে, রিডিং কম্পিটেন্স, লিসেনিং স্কিলস সেটাও বৃদ্ধি করে। এবং এই টেকনিক কীভাবে, মানে টেকনিক কিছু স্ট্যান্ডার্ড টেকনিক আছে এই মেথডটি অ্যাপ্রোচটি ইউজ করার, যেমন কোয়েশ্চেন আনসার বা কনভারসেশন, ছাত্রদেরকে বলা হয় যে কনভারসেশন করার জন্য, কথোপকথন করার জন্য অন্যদের সাথে বা টিচারদের সাথে, এরপর কিছু কোয়েশ্চেন এবং আনসার দেওয়া হয়, কোয়েশ্চেন দেওয়া হয় সেগুলোর আনসার ইংরেজিতেই করার জন্য, রিডিং এলাউড অর্থাৎ জুড়ে পড়ার জন্য বলা হয়, রাইটিং করার জন্য নিজে নিজে রাইটিং অর্থাৎ ক্রিয়েটিভ রাইটিং করার জন্য বলা হয়, স্টুডেন্ট সেলফ কারেকশন ফর দিস ল্যাঙ্গুয়েজ লার্নিং মেথড অর্থাৎ ছাত্রদেরকে নিজে নিজের ভুল ত্রুটি নিজে বের করার একটা স্কোপ দেওয়া হয় এই মানে অ্যাপ্রোচে। এরপরের মেথডটি হচ্ছে দ্য অডিও লিঙ্গুয়াল মেথড, সেটাকে আর্মি মেথডও বলা হয়। এবং এই মেথডটি বিহেভিয়ারিস্ট থিওরি, বিএফ স্কিনারের যে বিহেভিয়ারিস্ট থিওরি সেটার উপর নির্ভরযোগ্য, মানে সেটার উপর বেসড। এবং এই মেথডে মানে ইংরেজি শেখা হয়, ট্রেন করানো হয় সিস্টেম অফ রিইনফোর্সমেন্ট অর্থাৎ পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট সেটার উপর ভিত্তি করে এই মেথডে শেখানো হয়। অর্থাৎ কেউ যদি মানে ভালো পারে অর্থাৎ পজিটিভ রিইনফোর্সমেন্ট তাকে রিওয়ার্ড দেওয়া হয়, নেগেটিভ হলে ওদেরকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট করা হয়। এবং এই মেথডে কী বলা হয়, ড্রিলিং খুব বেশি করানো হয় অর্থাৎ যেমন আর্মিদেরকে অনেক ড্রিলিং করিয়ে, কোনো কিছু ড্রিলিং করিয়ে শেখানো হতো যে কোনো জিনিস, সিমিলারলি এই মেথডেও যেরূপভাবে আর্মিদের ড্রিলিং করানো হয় তদ্রূপভাবে ওদেরকে সব জিনিসগুলো শেখানো হয়, মানে স্ট্রাকচারাল প্যাটার্নস যদি শেখানো হয় তাহলে ওদেরকে ড্রিলিং করিয়ে সেটাও শেখানো হয়। এরপর ওদেরকে মানে মেমোরাইজ করানো হয় যে ফ্রেজেস সেগুলো মেমোরাইজ করানো হয়, ওদের প্রোনাউন্সিয়েশন সেটার উপর জোর দেওয়া হয়, গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন কিন্তু অনেক কম ব্যবহার করা হয় কিন্তু অনেক কম, ভোকাবুলারি ইজ টট ইন কনটেক্সট, প্রত্যেক কনটেক্সটে মানে একটা সেন্টেন্স কনটেক্সটে কী করা হয়, ভোকাবুলারি ওয়ার্ড শেখানো হয়, কিন্তু ডাইরেক্ট ভোকাবুলারি শেখানো হয় না কিন্তু কনটেক্সটে শেখানো হয়, একটা সিচুয়েশনে শেখানো হয় ভোকাবুলারি। এবার হায়ার প্রায়োরিটি টু দ্য স্পোকেন ফর্ম দেন দ্য রিটেন ফর্ম, রিটেন ফর্মে জোর কম দেওয়া হয় কিন্তু বেশি জোর দেওয়া হয় স্পোকেন ফর্মে, সেটা মনে রাখতে হবে। এরপর ফোকাস ইজ অন প্রোনাউন্সিয়েশন অর্থাৎ প্রোনাউন্সিয়েশন ওয়ার্ড একটি প্রোনাউন্স করার যে মানে তরিকা আছে সেটা, মানে ইন্টোনেশন বা টোন স্ট্রেস সেগুলোর উপর জোর দেওয়া হয়। এবং কারেক্ট রেসপন্স যদি কেউ দিয়ে থাকে তাহলে ওদেরকে রিইনফোর্স করা হয় অর্থাৎ পজিটিভ, মানে শুদ্ধ উত্তর হলে তাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হয় ইমিডিয়েটলি। তো এই হচ্ছে এই মেথডের কিছু ফিচার্স, এবং এই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিকগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ এক্সামে দিয়ে দিতে পারে যে ড্রিলিং কোন অ্যাপ্রোচে ব্যবহার করা হয় এরকম। এরপর হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড, তো বাইলিঙ্গুয়াল এর অর্থই হচ্ছে বাইলিঙ্গুয়াল অর্থাৎ টু ল্যাঙ্গুয়েজ, যেখানে দুইটি ল্যাঙ্গুয়েজ ইনভলভ সেটাকে মানে বাইলিঙ্গুয়াল বলে। তো এই ভাষায় অর্থাৎ এই অ্যাপ্রোচে দুইটি ল্যাঙ্গুয়েজ ইনভলভ আছে, মনোলিঙ্গুয়াল যদি হতো তাহলে মনো মানে ওয়ান, বাইলিঙ্গুয়াল মানে টু। তো বাইলিঙ্গুয়াল মেথডে দুইটি ভাষা ইউজ করা হয় অর্থাৎ দুইটি ভাষার নাম মানে অ্যাজ দ্য নেম সাজেস্ট কি বাইলিঙ্গুয়াল। তো এই অ্যাপ্রোচটি প্রফেসর সি জে ডটসন, সেটা মনে রাখতে হবে, উনি কী করেছিলেন মানে প্রপোজ করেছিলেন। এবং এই যে মানে অ্যাপ্রোচ উনি কী করেছিলেন, ডাইরেক্ট মেথড যে আমরা একটু আগে পেয়েছিলাম এবং গ্রামার ট্রান্সলেশন মেথড, তো এই মেথডের উভয়টির কম্বিনেশনে এই বাইলিঙ্গুয়াল মেথডটি বানানো হয়েছে, মানে বাইলিঙ্গুয়াল মেথডটি উনি ডেভেলপ করেছেন। তো এই মেথডে কী করা হয়, এই মেথডে মানে মাদার টাং অর্থাৎ কারোর মাদার টাং যদি যে ভাষাই হোক না কেন তার মাদার টাং ইউজ করা হয়, এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বর্তমানে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো মাদার টাং এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ যে টার্গেট ল্যাঙ্গুয়েজ হবে সেটার মানে উভয় ইউজ করা হয়, বাই টার্গেট মাদার টাং এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই মেথডে কী করা হয়, এই মেথডে বা মানে ছাত্রদের মাদার টাংয়ের যে নলেজ আছে সেই নলেজগুলো ইউজ করা হয় তাদেরকে ইংলিশ শেখানোর জন্য, তাদের মাদার টাংয়ের যে নলেজ আছে সেই নলেজগুলো ইংরেজি শেখানোর জন্য ব্যবহার করা হয়। তো এই ল্যাঙ্গুয়েজে কী করা হয়, এই ল্যাঙ্গুয়েজে মাদার টাং এবং তার যে ইংলিশ তার মধ্যে মাদার টাং শেখানোর সময় মানে মাদার টাংয়ের যে নলেজ, যেমন টিচার বললেন যে তোমার মাদার টাংয়ের কি ইংলিশের মাদার টাংয়ের যেমন মানে ইংলিশের
স্ট্রাকচার, যেমন সেন্টেন্স স্ট্রাকচার, যেমন এসবিও সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো আমাদের মাদার টাং যেমন বাংলা, বাংলার কিন্তু মানে সেন্টেন্স ফরমেশনের স্ট্রাকচার এরকম নয়, যেমন আমি ভাত খেয়েছি, তো আমি ভাত খেয়েছি, তো এরকমভাবে। তো এখানে আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর খেয়েছি হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কিন্তু ইংরেজিতে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এই উভয়টির কম্প্যারিজন করে, অর্থাৎ মাদার টাং এবং ইংলিশের মধ্যে কম্প্যারিজন করে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে ডিফারেন্সেস একটি ভাষা মাদার টাং এবং ইংলিশের মধ্যে ডিফারেন্সেস, সে পার্থক্যগুলো ওদেরকে মানে আইডেন্টিফাই করে ওদেরকে ইংরেজি শেখানোর প্রস্তুতি দেওয়া হয়। এবং এই অ্যাপ্রোচে কী করা হয়, বেসড অন দ্য প্রিন্সিপাল অফ সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, অর্থাৎ মাতৃভাষা মাদার টাং এবং ইংরেজি ভাষার কী করা হয়, সিমিলারিটি কোনো সাদৃশ্যতা বা পার্থক্য সেগুলো তফাত দেখিয়ে তাদেরকে ইংলিশ শেখানো হয়। এরপর ওদের সাউন্ড দিস মে বি সিচুয়েশন সাউন্ড ভোকাবুলারি স্ট্রাকচার, এই সমস্ত সব জিনিসের উপর আসপেক্টের উপর ডিফারেন্স বা সিমিলারিটি সেগুলো আইডেন্টিফাই করিয়ে ওদেরকে ইংরেজি শেখানো হয়। এটা মনে রাখতে হবে যে এই ভাষায় মানে এই অ্যাপ্রোচে মাদার টাঙ্গের জুডিশিয়াস ইউজ করা হয়, অর্থাৎ অনেক বেশি মানে জুডিশিয়াসলি ইউজ করা হয়, সো দ্যাট ওরা টার্গেট ল্যাঙ্গুয়েজটি শিখবে। এরপর আমাদের লাস্ট অ্যাপ্রোচটি হচ্ছে, মেথডটি হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ CLT। এটি হচ্ছে সবচেয়ে ওয়াইডলি ইউজড এবং সবচেয়ে মোস্ট পপুলার, বর্তমানে সবচেয়ে বেশি ইউজ এটি হয়। এবং এটি কিভাবে হয়, এটি মানে কমিউনিকেটিভ কম্পিটেন্সের দ্বারা, অর্থাৎ মানে কোনো মানে এই অ্যাপ্রোচটির মতে যে যখন আপনি কমিউনিকেশন করবেন বা কমিউনিকেটিভ কম্পিটেন্স যদি হয়, অর্থাৎ আপনি আপনার যদি কথা বলার দক্ষতা যদি হয়, তখন মানে তখন আপনি পারফেক্ট স্পিকার হয়ে যাবেন। সেটা গ্রামাটিক্যাল কম্পিটেন্সের উপর কোনো, অর্থাৎ গ্রামারের রুলস সেগুলো জানার, সেগুলো যদি আপনি খুব বেশি জানেন এবং কথা যদি বলতে পারেন না, তাহলে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা হবে না। অর্থাৎ আপনি গ্রামাটিক্যাল রুলস কম্পিটেন্সে বেশি হলে সেটা হবে না, ইম্পর্টেন্ট নয়, আপনাকে কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্থাৎ কথা বলার মানে ইম্পর্টেন্স সেটার উপর গুরুত্ব দিয়ে থাকে, কথা বলার দক্ষতা কতটুকু সেটার উপর গুরুত্ব দিয়ে থাকে। এবং এই ভাষায় মানে এই অ্যাপ্রোচে স্টুডেন্টদের কীভাবে কথা বলতে হয়, কোন সিচুয়েশনে কীভাবে এক্সপ্রেশন দিতে হয় বা ভুলে শুদ্ধে কথোপকথন করতে হয়, অর্থাৎ কনভারসেশন করতে হয় ওদের সহপাঠীদের সাথে, টিচারদের সাথে, বা রোল প্লে আছে, ইন্টারভিউ আছে, বা গ্রুপ ওয়ার্ক, ব্রেইনস্টর্মিং, অপিনিয়ন শেয়ারিং, এই সমস্ত জিনিস দিয়ে মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে দ্বারা স্টুডেন্টদের কী করা হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর পন্থা বলা হয়। তো এই হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিছু অ্যাপ্রোচেস এবং মেথড যেগুলো থেকে কোয়েশন আসতেও পারে এই বছর, লাস্ট ইয়ার আসে নাই মানে ইংলিশ পেডাগজি থেকে, কিন্তু এই বছর আসতেও পারে। একটি ইম্পর্ট্যান্ট পয়েন্টস আমি এখানে দিয়ে দিলাম যে ডিপথং, ডিপথং হচ্ছে কি, যখন একটি সাউন্ড দুটি মানে ভাওয়েল সাউন্ড যখন ভাওয়েল সাউন্ড একসাথে যখন উচ্চারণ করি, অর্থাৎ কয়েন্স ও আই, এই দুইটি কিন্তু হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েল সাউন্ড। তো এই যে দুই সাউন্ড একসাথে উচ্চারণ করি, একটির পর আরেকটি যখন আমরা উচ্চারণ করি, সেটা হচ্ছে ডিপথং। তো এটা আমি এমনিতে দিয়ে দিলাম আপনাদের সবাইকে। তো এই হচ্ছে আজকের ইম্পর্ট্যান্ট পয়েন্টস এবং টপিকসগুলো। তো নেক্সট ভিডিওতে আমরা কিছু ইংরেজির গ্রামারগুলো সেগুলো বিশদভাবে আলোচনা করবো, এবং এরপরে কিছু MCQ কোয়েশন সেগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। তো আজকের জন্য এতটুকুই।